আমরা শুরু করে দেই। হ্যাঁ, এরা তোমরা একটু সবাইকে রোজা, তোমার কোন বান্ধবীকে ফোন দাও, নওশিন ফোন দাও, সবাই একটু সবাইকে নক করো। এত কম জয়েন করেছে কেন আজকে? গত ক্লাসে এতগুলো ছিল, 30 জন, 32 জন ছিল গত ক্লাস, 35 জন পেয়েছিলাম। তো এভাবে তো হয় না আসলে। এত কম জয়েন করেছে কেন আজকে? ঘুম ভাঙছে না এই 9টার সময়ও? 9টার সময় যদি আমাদের ঘুম না ভাঙে তাহলে কেমন করে হবে? 9টা বেজে গেছে, আমাদের ঘুম তো এখন ভাঙতেই হবে। ঘুম না ভাঙলে হবে? মাত্র 11 জন, কালকে ক্লাসে ছিল 39 জন, আর আজকে পেলাম 11 জন, এটা কথা? আচ্ছা, আমরা শুরু করে দিই। আমরা অধ্যায় আটের আমরা কি পড়েছিলাম? আমরা অধ্যায় আটের আমরা ক এবং খর, গত ক্লাসে আমরা ক রিভিশন করেছিলাম, ক এবং খ, নাকি মনে আছে আমাদের? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে ডেকে জয়েন করানো লাগলো। হ্যাঁ, বিষয়টা কি? দুজন সৃজনকে পাঠা দেওয়া লাগলো, দুজনকে ধরে নিয়ে আসতো। মিস রাত জেগে পড়ছি তো মিস, ঘুম ভাঙ্গে না মিস। এ তাহলে লাভ কি? আমি রাত জেগে পড়লাম, সকালে ক্লাসে জয়েন করলাম না, তাহলে তো লাভ হলো না বাবা। ক্লাসে জয়েন করতে হবে তো, ক্লাসে জয়েন করতে হবে। ক্লাস কে অলওয়েজ ইয়া দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। কাউকে তোমরা খুব সুন্দর করে আমাকে বলেছিলা যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর কাজ তোমরাই আমাকে বলেছিলা, তাই না? খুব সুন্দর করে। তো আমরা সিকিউ কোশ্চেনে দিয়েছিলাম ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। আমরা কি দিয়েছি? ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, শ্রেণী মানে ভাজক টিস্যুর যে শ্রেণীবিন্যাস আছে, ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস আমরা কিভাবে করব। হ্যাঁ, ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছে। কি কি আমরা সেটা জানি যে উৎপত্তি, গঠন, সম্প্রসারণ, অবস্থান এবং কাজ, এটার উপর ভিত্তি করে ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস করা হয়েছে। তো এটা আমরা জানি, কিন্তু তার আগে আমাদের ঘুম তো এখন ভেঙেই গেছে, খুব ভালোভাবে ভাঙেনি, তাই না? ঘুমটা, ঘুম একটু আমরা ভাঙাই। আমি বলেছিলাম যে ক এবং খয়ের যে প্রশ্নগুলো আছে তোমরা একটু পড়বে। হ্যাঁ, আমরা কেউ কি পড়েছি? পরিবহন টিস্যু কি, কেউ বলতে পারবে? পরিবহন টিস্যু কি? যে টিস্যুর মাধ্যমে খনিজ লবণ ও অন্যান্য উপাদান উদ্ভিদ দেহে পৌঁছায়। পরিবহন মানে পরিবহন ম্যাম করা, এক কথায় কোয়েশ্চেনটা আবার শুনিস। একটু বলেন। পরিবহন টিস্যু কি? খুব সহজ, খনিজ লবণ ও অন্যান্য উপাদান উদ্ভিদ দেহে সারা দেহে ছড়িয়ে পরিবহন করে। ম্যাম, হ্যাঁ। পানি ও খনিজ লবণ মূল থেকে যে টিস্যুর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, এবং পাতা থেকে যে টিস্যু গুলো খাদ্য উদ্ভিদের সারা দেহে পরিবহন করে তাদেরকে পরিবহন টিস্যু বলে। আচ্ছা, 211 এবং 900 দুজনেরটাই ঠিক আছে। কারণ হলো যে টিস্যু উদ্ভিদের দেহে খাদ্য পরিবহন করে বা খাদ্যের কাঁচামাল পরিবহন করে, সেটাই হলো কি, পরিবহন টিস্যু, এক কথায় আমরা এটাও বলতে পারি। তো যাই হোক, তোমরা একটু পড়েছো। অন্যরা কি করেছে? আমার এই যে আমার দুর্জয় ছেলে সারা রাত পড়েছে, সারা রাত জেগে থেকে কি পড়েছে দুর্জয় ছেলে? তো পড়তে হবে। তো আমি যেটা বলেছিলাম যে এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা একটু রিভিশনে যাব। তো আমরা যে রিভিশন একটু কতটুকু করেছি বুঝলাম, দুজন একটু পড়েছি আমরা।
আমরা আসলে এখন আমরা যেটা জানবো ভাজক টিস্যুর কাজ, এটা কিন্তু ভাজক মিস টিস্যুর, আজকে বায়োলজি পড়বো, মিস কালকে তো মিস ম্যাথ করছি। হ্যাঁ সেটাই তো, কালকে ম্যাথ করতে আজকে বায়োলজি পড়বো, কালকে ফিজিক্স পড়বো, তারপরের দিন আরেকটা পড়বো, এইভাবে কি সায়েন্সের স্টুডেন্ট পড়ে? না, সায়েন্সের স্টুডেন্ট ওভাবে পড়ে না বাবা। সায়েন্সের স্টুডেন্ট কিভাবে পড়ে জানো? সায়েন্সের স্টুডেন্ট টাইম ভাগ করে নিয়ে পড়তে হয়, কারণ সায়েন্সের সাবজেক্ট এমন প্রত্যেকটা সাবজেক্টই প্রতিদিন টাস্ক করতে হয়, টাস্ক না করলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে তোমার দেখা করতে হবে এবং সময়টা টাইমিংটা ওইভাবেই তোমার ভাগ করে নিতে হবে, যে আজকে আমি এই সাবজেক্টের সঙ্গে দেখা করব, কালকে আরেক সাবজেক্টের সঙ্গে দেখা করব, এটা করা যাবে না। সায়েন্স স্টুডেন্ট প্রতিদিনই প্রত্যেকটা সাবজেক্টকে ছুঁয়ে দেখতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে? আর জি মিস, তোমাদেরকে আজকে তাহলে মিস একদম মিস 7টা সাবজেক্টই পড়বো মিস। হ্যাঁ 7টা সাবজেক্টই পড়বো মিস, ঠিক আছে? জি এখন মিস, তো দোয়া ঘরে করবেন থেকে মিস। আমাদের, শোনো তোমরা কেউ যাবে না, তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স নিব একদম আমি লাস্টে, বলে দিলাম, এর আগে কোনো অ্যাটেন্ডেন্স নিব না, লাস্টে অ্যাটেন্ডেন্স নিব, ওই জন্য কেউ যাবে না, আর যে যাবে তার অ্যাটেন্ডেন্স দিব না। তাহলে আমরা ভাজক টিস্যু যে শ্রেণীবিন্যাস, এটা পরীক্ষায় খুবই আসে, খুবই আসে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস। তো ভাজক টিস্যু শ্রেণীবিন্যাসে আমরা, তবে শ্রেণীবিন্যাস পুরোটা কিন্তু আসে না, হয়তো অর্ধেক আসে, ভেঙে আসে, কিন্তু আমি আবার যদি পরীক্ষা দিই পুরোটাই দিই, যে পুরোটাই তোমাদের আয়ত্ত হয়েছে কিনা, কিন্তু ফাইনালে জেনারেলি পুরোটা আসে না, ফাইনালে যেটা আসে ভেঙে ভেঙে আসে। সেই জন্য ভাজক টিস্যুর যে শ্রেণীবিন্যাস, আমরা উৎপত্তি, গঠন, অবস্থান এবং কাজ অনুসারে শ্রেণীবিন্যাস করা আছে, এবং তোমাদেরকে আমি বলেছি যে প্রত্যেকটা অনুসারে 3 প্রকার, এই কায়দা শিখিয়ে দিয়েছি না, যে উৎপত্তি অনুসারে 3 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার, কাজ অনুসারে 3 প্রকার, কোষ বিভাজন অনুসারে 3 প্রকার, প্রত্যেকটাই হলো কত প্রকার? 3 প্রকার, এটা লিখে দিলেও নাম্বার পাবা। তাহলে মনে রাখবা যে উৎপত্তি, গঠন, অবস্থান, তারপরে হলো সম্প্রসারণ, কাজ, এগুলো বই কাজ অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে, উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে এবং কাজ অনুসারে, প্রত্যেকটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই তিন উৎপত্তি, প্রথমে কি উৎপত্তি, আমরা একবার পড়েও গেছি, উৎপত্তি অনুসারে কয় প্রকার হবে তোমরাই বলো, উৎপত্তি অনুসারে কয় প্রকার? ম্যাম 3 প্রকার। হ্যাঁ, এটা বলতে এত বললো, আমি তো বলেই দিলাম যে প্রত্যেকটাকে 3 ভাগে ভাগ করা যায়, উৎপত্তি অনুসারে 3 প্রকার, কি কি? 1 নাম্বার প্রারম্ভিক, 2 নাম্বার প্রাইমারি, এগুলো কিন্তু সব ভাজক টিস্যু, 3 নাম্বার সেকেন্ডারি। তাহলে দেখো উৎপত্তি অনুসারে 3 ভাগে ভাগ করা যায়, প্রাইমারি, প্রারম্ভিক, সেকেন্ডারি, প্রাইমারি, প্রারম্ভিক আর কি সেকেন্ডারি। এখন এই যে আমরা যে প্রারম্ভিক বললাম, এটা কোনটা? মূল এবং কাণ্ডের শীর্ষ দেশে, মূল এবং কাণ্ড, আমরা উদ্ভিদের মূলও চিনি কাণ্ডও চিনি, মূল থাকে মাটির নিচে, কাণ্ড থাকে উপরে, এর আবার শীর্ষ দেশ, মূলের শীর্ষ দেশ এবং কাণ্ডের শীর্ষ দেশ থেকে একটা ক্ষুদ্র, খুবই ছোট একটা জায়গা রয়েছে, যে অঞ্চল থেকে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে, সেটাই হলো প্রারম্ভিক ভাজক টিস্যু। মনে থাকবে মূল এবং কাণ্ডের শীর্ষ দেশে একটা ক্ষুদ্র অঞ্চল রয়েছে, সেখান জি থেকে মিস, মুখস্থ করতেছি মিস। প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। হ্যাঁ, আর ইয়ে করা লাগবে না, মিস খুশি করা লাগবে না, এটা বলে তাকে কি বলে? প্রাইমারি ভাজক টিস্যু বলে। তাহলে প্রাথমিক ভাজক টিস্যু কি আমরা জানলাম, এবং এই অঞ্চল সাধারণ, তারপরে আছে প্রাইমারি, প্রাইমারিটা হলো উদ্ভিদের ভ্রূণ অবস্থা উৎপত্তি লাভ করে, উদ্ভিদের ভ্রূণ অবস্থায় যে উৎপত্তি লাভ করে সেটাই হলো প্রাইমারি ভাজক টিস্যু। দুর্জয় একটু আমার সারোয়ার সন্তানকে একটু ফোন দাও, তাহলে ভ্রূণ অবস্থায় যে টিস্যু উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে, ভ্রূণ অবস্থায়
যে টিস্যু উৎপত্তি লাভ করে তাকে কি বলে? প্রাইমারি ভাজক টিস্যু বলে। এরপর আছে সেকেন্ডারি, যে ভাজক টিস্যু হতে পরবর্তী সময় স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, সেটাই হলো সেকেন্ডারি। যে ভাজক টিস্যু হতে, আমরা কিন্তু কাজে দেখেছিলাম যে ভাজক টিস্যু হতে কি হয়, স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। তাহলে যে ভাজক টিস্যু হতে পরবর্তী সময়ে স্থায়ী টিস্যু সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। তাহলে এই তিনটা দেখো তো আমাদের ব্রেনে সেভ হয়েছে। আমরা বইটা সামনে রাখি আর ম্যামের কথাগুলো শুনি, তাহলে দেখা যাবে আমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে, যেমন দুর্জয় বলল। হ্যাঁ, আমরা সবাই বইটা সামনে রাখি, কারণ দেখো এই তিনটা কিন্তু আমাদের হয়ে গেছে। প্রথমটা কি, মূল এবং কাণ্ডের শীর্ষ দেশে একটা ক্ষুদ্র অঞ্চল রয়েছে, সেখান থেকে প্রাইমারি ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। আর প্রাইমারি হলো ভ্রূণ অবস্থায় যে টিস্যু উৎপত্তি লাভ করে, সেটা হলো প্রাইমারি। আর সেকেন্ডারি হলো কি, যে ভাজক টিস্যু হতে পরবর্তী সময়ে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, সেটা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এই তিনটা ক্লিয়ার? এই তিনটা আমাদের ব্রেনে সেভ হয়েছে? রেসপন্স করো। ম্যাম, স্থায়ী হ্যাঁ বলেন। টিস্যু হতে পরবর্তী সময়ে তো সেকেন্ডারি টিস্যু উৎপন্ন হয়, হ্যাঁ সেকেন্ডারি টিস্যু হতে তো স্থায়ী টিস্যু উৎপন্ন হয় না। স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময় এই সেকেন্ডারি টিস্যু সৃষ্টি হয়। হ্যাঁ, কথাটা একটু উল্টা হয়ে গেছে। এটা হলো স্থায়ী টিস্যু হতে সেকেন্ডারি টিস্যু উৎপন্ন হয়। এগুলোর উদাহরণগুলো একটু পড়বা, কারণ হলো এই যে সেকেন্ডারি ভাজক টিস্যু যেটা আছে, কর্ড ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এই দুটো, কারণ এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন চলে আসে। তাহলে আমরা এই তিনটা টিস্যু ক্লিয়ার? ইয়েস ম্যাম। এই অন্যরা কি হয়েছে? দুর্জয় সারোয়ারকে একটু বলো জয়েন করতে, এত কম, মেয়েরাও তো কম জয়েন করেছে না? হিবাকে আমি একদিনও ক্লাসে পাই না। বদলি দাও জয়েন করে, হিবা জয়েন করে না কেন? বদলি, হিবাকে একটু ফোন দিয়ে বলো জয়েন করতে। মিস, অনলাইন ক্লাস আর ভাল লাগে না মিস। এখন এটা ব্যবস্থা করে দিছে, কিছু তো করার নেই বাবা। এখন আল্লাহ আল্লাহ করো, দুর্যোগ কেটে যাক। এখন অবস্থান অনুসারে, তুমি তো অনলাইনে পাচ্ছ, অনেকে যে অনলাইনেও ক্লাস পায় না, অবস্থান অনুসারে। তাহলে অবস্থান অনুসারে টিস্যু আবার কয় ধরনের? আমরা বলেছি যে প্রত্যেকটাই তিন ধরনের, তার অবস্থান অনুসারে কয় ধরনের হবে? তিন অবস্থান ধরনের তিন ধরনের। তাহলে আমরা দেখব অবস্থান অনুসারে কয় ধরনের? তিন ধরনের। অবস্থান অনুসারে তিন ধরনের, এরপর আছে শীর্ষস্থ, ইন্টার ক্যালারি, ইন্টার ক্যালারি, আর একটা হলো পাশীয়। শীর্ষস্থ মানে তো আমরা জানি, শীর্ষস্থ মানে কি? শীর্ষস্থ মানে হচ্ছে কি, শাখা প্রশাখা শীর্ষে, কার মূল কাণ্ডে শীর্ষে অবস্থান করে যে টিস্যু, সেটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। মূল এবং কাণ্ডে যে শাখা প্রশাখা শীর্ষে অবস্থান করে যে টিস্যু, সেটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। তাহলে অবস্থান অনুসারে যে তিন প্রকার, তার মধ্যে শীর্ষস্থ আমরা জানলাম যে মূল, এবং এদের শাখা প্রশাখা শীর্ষে অবস্থিত যে টিস্যু, সেটা হলো কি, শীর্ষস্থ ভাজক টিস্যু। তাহলে মূল কাণ্ড বা এদের শাখা প্রশাখা শীর্ষে অবস্থানকারী টিস্যু হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থর পরে আছে কি, ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু।
দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। কয়টা? দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত যে টিস্যু সেটা হলো ইন্টারগ্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। তাহলে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করছে, তাহলে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত যে টিস্যু সেটা ইন্টারগ্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এরপর আছে পাশীয় ভাজক টিস্যু। মূল এবং কাণ্ডের 500 বরাবর, মূল এবং কাণ্ডের 500 বরাবর লম্বালম্বি ভাবে অবস্থিত যে টিস্যু সেটাই হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। তাহলে এই তিনটা আমরা বুঝেছি। দেখো, প্রথমে আমরা জানলাম শীর্ষস্থ। আমরা বইটা খুলে নিজেরা আবার পড়ি। মূল, কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত যে ভাজক টিস্যু সেটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু। আর ইন্টারগ্যালারি, দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত যে ভাজক টিস্যু সেটাকে বলা হয় ইন্টারগ্যালারি। এরপর আছে পাশীয় ভাজক টিস্যু। এরপরে কি আছে? পাশীয়। তাহলে মূল এবং কাণ্ডের 500 বরাবর লম্বালম্বি ভাবে অবস্থিত যে ভাজক টিস্যু সেটাকে বলা হচ্ছে পাশীয় ভাজক টিস্যু। এরপর আছে কোষ বিভাজন অনুসারে। কোষ এটা অনুসারে কয় প্রকার? কয় তিন প্রকার? প্রকার প্রত্যেকটা 3 প্রকার। কোষ বিভাজন অনুসারে যে 3 প্রকার আমরা জানি, মাস, প্লেট, আর একটা হলো রিব। আমরা সবাই তল চিনি, সায়েন্সের স্টুডেন্ট, আমাদের তল চেনা কোনো ব্যাপার না। যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে হয়, যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সবগুলো তলে সম্পূর্ণ হয় সেটাই হলো মাস। যে ভাজক টিস্যুর কোষ বিভাজন কি হয়, সব তলে সম্পূর্ণ হয় সেটা মাস। আর প্লেট কোনটা? যখন দুটো তলে সম্পূর্ণ হয়। যে কোষ বিভাজন কয়টি তলে সম্পূর্ণ হয়? দুটি তলে সম্পূর্ণ হয় সেটা হলো প্লেট। আর যখন একটি তলে সম্পূর্ণ হয় তখন তাকে বলা হয় রিব। তাহলে মাস কি? যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে, হ্যাঁ সবগুলো তলে সম্পূর্ণ হয় সেটা হলো মাস। আর প্লেট কোনটা? যে যে ভাজক টিস্যুর কোষ বিভাজন দুটি তলে সম্পূর্ণ হয় সেটা হলো প্লেট। আর যে ভাজক টিস্যুর কোষ বিভাজন একটি তলে সম্পূর্ণ হয় সেটা হলো কি? রিব। তাহলে মাস, প্লেট এবং রিব, এই তিনটা আমরা দেখলাম। তাহলে যে ভাজক টিস্যুর কোষ বিভাজন কয়টি তলে সম্পূর্ণ হয়? সব তলে, সেটা হলো মাস। আর যে ভাজক টিস্যুর কোষ বিভাজন দুটো তলে সম্পূর্ণ হয় সেটা হলো প্লেট। আর যে ভাজক টিস্যুর কোষ বিভাজন একটা তলে সম্পূর্ণ হয় সেটা হলো রিব। তাহলে মাস, প্লেট, রিব, বুঝেছ? ইয়েস ম্যাম। হ্যাঁ। এরপর আছে কোষ বিভাজনের পরে কি? কাজ অনুসারে। কাজ অনুসারে কয় ধরনের? 3 ধরনের। কাজ অনুসারে কয় ধরনের? 3 ধরনের। কি কি? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর হলো গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম, এটা কি অনুসারে? কাজ অনুসারে। প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে ভাজক টিস্যুর কাজ অনুসারে কয় ধরনের আমরা পড়ে ফেলি? এটা একটু কঠিন নামগুলো। তিন ধরনের হ্যাঁ মিস, তিন ধরনের, তিন ধরনের মিস। হ্যাঁ, কি কি? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর একটা হলো গ্রাউন্ড মেরিস্টেম।
রাইট রাইট মিস প্রোটোগ্রাম রাইট প্রোক্যাম্বিয়াম গ্রাউন্ড স্টেপ। এই দুর্জয় স্যারকে ফোন দাও, মিস ধরো না মিস আজকে বিকালে ওর বাসায় যাবা, যে ওকে বলবা যে মিস আমাকে আজকে তোকে খাওয়াইতে বলছে। হ্যাঁ তুই আজকে ক্লাস করিস নি কেন? ঠিক আছে মিস ঠিক আছে, বিকালে ওর সঙ্গে কোনো রেস্টুরেন্টে বসে খাবা, এটা ওর আচ্ছা শাস। মিস ঠিক আছে মিস ওকে বলবা ধন্যবাদ যে মিস মিস এই পানিশমেন্ট দিছে, এখনো মেসেজ দাও ওকে, ওকে মেসেজে লিখে দাও যে তুই যদি ক্লাসে জয়েন না করিস তাহলে বিকালবেলা তোকে নিয়ে আমার কোনো রেস্টুরেন্টে খাইতে বলছে। ঠিক আছে মিস বলবো মিস হ্যাঁ মিস একটা পার্সেল নিয়ে আসবো নি মিস ম্যাম, তাহলে দুর্জয় কখনো ওকে ডাকি দিবে না, ডাকি দিবে না, শুধুমাত্র রেস্টুরেন্টে খাওয়ার জন্য। না না, ডাক দিবে দুর্জয়, দুর্জয় ভালো ছেলে, এই কথা বলো কেন? হ্যাঁ ছেলেদের, আমার ছেলেদের নামে এভাবে বলবো না বাবা, ছেলেরা ভালো, আমার অনেক গুড, আমার ছেলে মেয়ে সবাই ভালো। আচ্ছা আর গোধূলি হিবাকে ফোন দিয়ে জয়েন করতে বলো, হিবা একদিনও ক্লাসে জয়েন করে না, কাজ অনুসারে কত? তিন। তাহলে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর একটা কি গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম, প্রোটোডার্ম মানে উদ্ভিদের ত্বকের কথা মনে পড়ে যায়, তাহলে যে টিস্যু উদ্ভিদের দেহে ত্বক সৃষ্টি করে সেটা হলো প্রোটোডার্ম। প্রোটোডার্ম কি? যে টিস্যু উদ্ভিদের দেহে কি করে? ত্বক সৃষ্টি করে। ত্বক বোঝো তো? তোমারও ত্বক আছে, স্কিন ইংলিশে যেটা বলে, তোমরা ইংলিশ বোঝো। তাহলে যে টিস্যু উদ্ভিদের দেহে ত্বক সৃষ্টি করে তাকে কি বলে? প্রোটোডার্ম বলে। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম হলো ক্যাম্বিয়াম, ক্যাম্ব্রিয়ান কলেজ মনে রাখবা, ক্যাম্বিয়াম জালের ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যু। তাহলে সে কি কি সৃষ্টি করে? ক্যাম্বিয়াম জালের এবং ফ্লোয়েম টিস্যু সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলে? প্রোক্যাম্বিয়াম বলে। এরপর আছে গ্রাম মেরিস্টেম। গ্রাম মেরিস্টেম হলো, আমরা শীর্ষস্থ ভাজক টিস্যু দেখেছি, শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়, শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদের দেহে কতগুলো অংশ সৃষ্টি করে, যেমন মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, এগুলো সৃষ্টি করে, তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। এটা সাধারণত মূলে দেখা যায়। তাহলে শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে কি করে উদ্ভিদের দেহে মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি করে তাকে কি বলে? গ্রাউন্ড মেরিস্টেম বলে। তাহলে ভাজক টিস্যুর যে কাজ অনুসারে তিন ধরনের, আমি আবার বলছি, প্রোটোডার্ম যে ভাজক টিস্যু উদ্ভিদের দেহে কি করে ত্বক সৃষ্টি করে সেটা হলো প্রোটোডার্ম। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম কি? জাইলেম, ফ্লোয়েম, তারপরে আর কি আছে? ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে বলে প্রোক্যাম্বিয়াম। এরপর আছে হলো কি? গ্রাউন্ড মেরিস্টেম, শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়, মূল ভিত্তি, কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি সৃষ্টি করে, তাকে কি বলে? গ্রাউন্ড মেরিস্টেম বলে। তাহলে আমরা ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস কি আমরা পারবো? ইনশাল্লাহ ম্যাম। হ্যাঁ, নিজেরা পড়তে হবে, ম্যাম পড়ালে তো পরীক্ষা চলে আসলো, আমাদের পড়তে হবে না বলো? আমাদের পড়তে হবে। তাহলে আমরা ভাজক টিস্যুর প্রকারভেদ খুব সুন্দর করে আমরা পড়বো। এরপরে দিয়েছিলাম এস্টোমাটা এবং এস্টোমাটার কাজ, তাই না? এস্টোমাটা কি? তাকেও বলেছি, দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত, দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে কি বলে? এস্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে কি বলে? এস্টোমাটা বা পত্ররন্ধ্র বলে।
তাহলে এস্তোমাটা বা পত্ররন্ধ্র কি? এস্তোমাটা বা পত্ররন্ধ্র, স্তোমাটা বা পত্ররন্ধ্র হলো দুটি রক্ষী কোষ দিয়ে, কি হবে, দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত অনিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে কি বলে, স্তোমাটা বা পত্ররন্ধ্র। দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত, দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত অনিয়ন্ত্রিত, রক্ষী কোষ দিয়ে বেষ্টিত অনিয়ন্ত্রিত বিশেষ চিত্রকে চিত্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। তাহলে দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে কি বলে, এস্তোমাটা বা পত্ররন্ধ্র বলে। তাহলে দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে এস্তোমাটা বা পত্ররন্ধ্র বলে। আচ্ছা মিস, আমাদের তো সিলেবাসে এবার দেখলাম না যে আপনি যে প্রত্যেকবার যেমন সিলেবাসে ভাগ করে দেন যে এই চ্যাপ্টার থেকে সিকিউ হবে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ হবে, এবার তো কিছু দেখলাম না মিস। এবার চারটা থেকে সব সিকিউ, চ্যাপ্টার চারটা থেকে থেকেই দিয়েছেন। ও মিস, তাহলে এবার, মিস মানে ওই সব চ্যাপ্টার থেকেই সিকিউ হবে, সব চ্যাপ্টার থেকে এমসিকিউ হবে। হ্যাঁ, পিটেস পরীক্ষা না বাবা, পিটেস পরীক্ষায় তো আর ওটা হয় না। পিটেস আচ্ছা মিস, বুঝতে পরীক্ষায় পারছি। সব চ্যাপ্টার, চারটা চ্যাপ্টার থেকে সিকিউ সেট হবে, চারটা চ্যাপ্টার থেকে এমসিকিউ হবে, পিটেস তো। তাহলে স্টোমাটা বা পত্ররন্ধ্র কি? দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে কি বলে, স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। ব্রেনে সেভ হয়েছে? দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে কি বলে, স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। সেভ হয়েছে? কথা নেই কেন? ইয়েস ম্যাম। হ্যাঁ, এত এতক্ষণ হয়ে যাওয়ার কথা। এরপর দিয়েছি স্টোমাটা বা পত্ররন্ধ্রের কাজ। স্টোমাটা বা পত্ররন্ধ্রের কাজ আমি তিনটা কাজ লিখে মুখস্থ করাচ্ছি, তিনটা কাজ মুখস্থ করে ফেলো। স্টোমাটা বা পত্ররন্ধ্রের পত্ররন্ধ্রের কাজ আজকে 1 নম্বর কাজ, উদ্ভিদের ভেতরের ও বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান প্রদান করা। উদ্ভিদ দেহের ভিতর ও বাইরের বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান প্রদান করা। এ তোমাদের কি জবা ফুল প্র্যাকটিক্যাল হয়েছে? তোমাদের জবা ফুল প্র্যাকটিক্যাল করানো হয়েছে? নশিয়েন নশিয়েন, দুর্জয় জি দুর্জয়, ম্যাম। তোমাদের কি জবা ফুল প্র্যাকটিক্যাল না করানো মিস, হয়েছে? জবা ফুল করার নাই মিস, করা হয়নি? না মিস। আচ্ছা, তোমাদের তাহলে দেখি আমি 2-1 দিনের মধ্যে জবা ফুলটা প্র্যাকটিক্যাল করাবো।
আচ্ছা, মিস প্র্যাকটিক্যাল তো আমরা একটাও করলাম না, তাহলে মিস প্র্যাকটিক্যালের যে 25 নাম্বার, এটা কি হবে মিস? না না, প্র্যাকটিক্যাল তো করাবোই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখলাম উদ্ভিদের ভিতরে বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান প্রদান করায় কে এর কাজ, 1 নম্বর কাজ। 2 নম্বর, আরো সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে। আরো সংশ্লেষণের সময় সময় কি করে অক্সিজেন গ্যাস সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও অক্সিজেন ত্যাগ, অক্সিজেন গ্যাস কি করে ত্যাগ করে, এটাও তার একটা কাজ। এই কাজগুলো লিখতেই হবে। আবার শ্বসনের সময় কি করে উল্টাটা করে, শ্বসনের সময় অক্সিজেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড CO2 কি করে ত্যাগ করে। তাহলে দেখো এই তিনটা কাজ আমরা এই আমরা শুধু তিনটা পড়বো না, আমি তিনটা প্রধান কাজ রেখে দিলাম। তারপরে তাদের যে রক্ষী কোষ আছে, রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট কি করে খাদ্য তৈরি করে, রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট কি করে খাদ্য তৈরি করে, এটাও তার কাজ। তোমরা বেশি করে কাজ করবে। আমি তিনটা এই তিনটা মেইন এই তিনটা পরীক্ষা আসলে অবশ্যই লিখতে হবে। আচ্ছা, আমি কালকে দিয়েছিলাম যে জাইলেম টিস্যু কি, ফ্লোয়েম টিস্যু কি, পরিবহন টিস্যু কি, এগুলো সবগুলো তোমাদের বইয়ের সংজ্ঞা দেওয়া আছে। 265 পেজে তোমাদের দেওয়া আছে যে জাইলেম টিস্যু কি, ফ্লোয়েম ম্যাম, ম্যাম জি দেওয়া। জাইলেম ও ফ্লোয়েমের সংজ্ঞা ভালো করে দেওয়া নাই, আপনি বলেন। হ্যাঁ, ওখানে সুন্দরভাবে দেওয়া আছে যে ওখানে যে বলা আছে যে তুমি ওখানে লিখবা যে ট্রাকি বেসেল জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা, এই 4টি উপাদান নিয়ে যে টিস্যু গঠিত তাদেরকে বলা হয় জাইলেম টিস্যু। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, কি বললো? ট্রাকি ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা, এই 4টি উপাদান নিয়ে গঠিত টিস্যুকে বলা হয় জাইলেম টিস্যু। বুঝেছো রোজা? সবাই বুঝেছো? হ্যাঁ ইয়েস সবাই ম্যাম, গুড। বুঝেছো? ট্রাকি ভেসেল, জাইলেম ফাইবার, ট্রাকিয়ার ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা নিয়ে গঠিত, এই 4টি উপাদান নিয়ে গঠিত টিস্যুকে বলা হয় জাইলেম টিস্যু। বুঝেছ? এখন আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে প্রথমে শুরু করেছিলাম ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, এটা ভালো করে শিখলাম। তারপরে স্টোমাটা বা পত্ররন্ধ্র, এটা রিভিশন করলাম যে স্টোমাটা কি, স্টোমাটা বা পত্ররন্ধ্রের কাজ। এখন লাস্টে যেটা পড়লাম যে জাইলেম টিস্যু কি, রোজা যে বললো যে বইয়ে ভালো করে দেওয়া নেই, তোমরা লিখে নাও যে ট্রাকিড ভেসেল লিখেছ, ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা নিয়ে গঠিত টিস্যুকে বলা হয় হলো জাইলেম টিস্যু। এই 4টি উপাদান নিয়ে গঠিত টিস্যুকে বলা হয় জাইলেম টিস্যু। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।
মিস অ্যাটেন্ডেন্স দেবেন না,